আজকের ভিডিওর ক্যাপশন দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমার অ্যানিভার্সারিটা কেমন গেছে। তোমাদের অনেক এক্সপেকটেশন ছিল তানিশা ভাবির অ্যানিভার্সারি ব্লগ দেখার জন্য, তাই আসলে টুকটাক ভিডিও করেছিলাম, না হলে হয়তো এই ভিডিওটাও করতাম না। কারণ আসলে মেমোরিজ ক্রিয়েট করার মতো তেমন কিছুই ছিল না, তারপরও আমার বাসার মানুষগুলো যথেষ্ট করেছিল আমাকে হ্যাপি রাখার জন্য। সো চলো, ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগস। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে ভালো থাকারই কথা, কারণ তোমাদের তানিশা ভাবি ভিডিও নিয়ে চলে এসেছে। তার মধ্যে ভিডিও শুরুই হয়ে এমন একটা মজার খাবার দিয়ে, যেটা দেখে আমি জানি প্রত্যেকের মুখে পানি চলে আসবে। কিন্তু হ্যাঁ, পানি চলে আসলে আমাকে কিন্তু কেউ বকাটকা দিও না। আজকে হচ্ছে আমরা চালতা মাখা খাবো, সেটার জন্য আমি নিয়ে নিলাম গুড়, দুই তিনটা শুকনো মরিচ, যে যেরকম ঝাল খাও, সাথে একটুখানি লবণ। তোমরা চাইলে চিনিও দিতে পারো, বাট আমি এখানে গুড়টা অ্যাড করতেছি, গুড় দিলে একটু বেশি মজা লাগে। চালতা মাখা কিন্তু এইরকম ছেঁচে খাইতেই বেশি মজা হয়, তাই আম্মু আমাকে সুন্দর করে এই চালতাগুলোকে ছেঁচে দিতেছিল। ওই যে বলছিলাম না, অ্যানিভার্সারি ভালো যাক আর না যাক, আমার প্রিয় মানুষগুলো কিন্তু তাদের জায়গা থেকে বেস্ট ট্রাই করতেছিল যাতে আমার সব কিছু ভালো লাগে। চালতা মাখানোটা কিন্তু আমি নিজের হাতেই মাখাবো, কারণ এই জিনিসগুলো যতক্ষণ ধরে মাখাবো ততক্ষণই খালি খাইতে ইচ্ছা করবে। তোমাদের কার কার খাইতে ইচ্ছা করতেছে কি করতেছে না সেটা জানি না, বাট ট্রাস্ট মি, আমি ভয়েস ওভার দেওয়ার সময় লিটারেলি স্ক্রিনের দিকে তাকাইতে পারতেছি না, কারণ আমার মুখে পানি চলে আসতেছে। দুঃখের বিষয় হচ্ছে চালতাটা অল্প হয়ে গেছিল, আর দেখবা অল্প জিনিস কিন্তু খেতে বেশি মজা লাগে। তো ভাবিও খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে, আম্মু খায় নাই, আকাশ খাইতো, বাট আকাশ আসলে বাচ্চাদেরকে নিয়ে বাহিরে ছিল। এইবার আমি একেবারে প্লেটটা চেটে পুটে খাইছি, কারণ আমার কাছে অনেক মজা লাগছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, এবার হচ্ছে গোসল টোসল করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসছি। ভাত খাইতে হবে, কারণ অনেক মজা করে আমার আম্মা হচ্ছে লাউ পাতার ভর্তা বানাইছিল। না মনে হয় ভুল বলে ফেললাম, কারণ লাউ পাতার ভর্তাটা হচ্ছে ভাবি বানাইছিল। আমাদের বাসার ভর্তা আইটেম গুলো সমস্ত কিছু আমার ভাবি বানায়, বাট রান্না বান্না সব কিছু আমার আম্মু করে। ওই যে একটা কথা আছে না, দশে মিলি করি কাজ, হাড়ি জিতি না হিলাজ, আসলে সবাই মিলে কাজ করলে দেখবা অনেক কাজ করতেও কিন্তু ভালো লাগে। আমি হচ্ছে শুধু লাউ পাতা ভর্তা দিয়ে ভাত খাইছি, লাউয়ের তরকারিটা খাইনি, কারণ আম্মু হচ্ছে লাউ শাকও রান্না করতেছে, আমি হচ্ছে লাউ শাকটা খাবো তাই। কিন্তু লাউ শাকের মধ্যে সব থেকে মজা হচ্ছে ডাটা। আমি যখন খাইছিলাম তখন ডাটার তরকারিটা হয় নাই, তাই আমার খাওয়ার পরে আমি আবার এক প্লেট ডাটা নিয়ে বসছি, এখন মজা করে ডাটাগুলাকে খাবো। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে মেহেদি পড়তে হবে, অ্যানিভার্সারি বলে কথা। আচ্ছা এবার বলি, তোমাদের মনে হইতেছে না এখন খাওয়া দাওয়া করতেছে মেহেদি পড়তেছে, তাহলে অ্যানিভার্সারি ব্লগটা কোথায় গেল? আমি ভাবছিলাম যে অ্যানিভার্সারি প্রিপারেশনের ফুল একটা ব্লগ আপলোড করব, এখানে দুই দিনের ভিডিও আছে আসলে, কারণ অ্যানিভার্সারি ওরকম করে ঘটা করে কিছুই হয় না, এই কারণে আসলে ওরকম ভিডিও করা হয়নি। তো অনেক সুন্দর করে দুই হাতে মেহেদি পরছিলাম, আমি, আইজান, ননি, ভাবি সবাই মেহেদি পরছিলাম। আচ্ছা মেহেদি পরছি কোথা থেকে সেটা বলে দিই, বরাবরের মতো আমাকে এবারও মেহেদি পরাই দিছে হেনা আর্টওয়ার্ক বাই সুরঞ্জনা পেজের আপু। আসলে আমার স্পেশাল দিনগুলো তো ওই আমাকে টেক্সট করে, আপু তুমি এবার মেহেদি পরবা না, আমারও ভালো লাগে ওর হাতেই মেহেদি পরতে। যাই হোক, মেহেদিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাইও। যেমনটা বলছিলাম যে এটা হচ্ছে অ্যানিভার্সারির আগের দিনের ভিডিও, মানে 22 তারিখের ভিডিও, এখানে আম্মু হচ্ছে দই বানানোর প্রিপারেশন নিচ্ছিল। আচ্ছা তোমাদের এখন সবার মনে আসবে, আচ্ছা আপনি শ্বশুর বাড়িতে অ্যানিভার্সারি কেন করতে? আমার যেহেতু এখন একটা লম্বা সময় ধরেই বসুন্ধরাতে থাকা হইতেছে, এই কারণে শ্বশুর বাড়িতে ভাবে করে অ্যানিভার্সারি করা হয় নাই, বাট চেষ্টা করছিলাম যে সবাই একসাথে করবো। বাট ওই যে বলে না, বিপদ কখনো বলে কয়ে আসে না। যাক, তারপরও আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন, কারণ সমস্ত কিছুর উপরে হচ্ছে আল্লাহ যা করে আমাদের ভালোর জন্য করে। বাই দ্য ওয়ে, দেখো তো আমার হাতের মেহেদির কালারটা কেমন আসছে। এইটা হচ্ছে আমার অ্যানিভার্সারির দিনের ভিডিও, মানে কোনো সাজুগুজু নাই, কিচ্ছু না, নিজেকে দেখে এখন হাসতেছি আমি। বাট হ্যাঁ, তোমাদের সাথে কিন্তু অনেক সুন্দর একটা গিফট শেয়ার করবো। তো অ্যানিভার্সারির দিন সকালবেলা নাস্তা খাইতে যে দেখলো, তখনই কিন্তু হাসান সেতু চলে গেছিল, আর আস্তে আস্তে একেবারে রাত হয়ে গেছিল। জাগাবাদ সারাদিন আমি একা একাই কাটায় দিছি, বাট সমস্যা নেই, তোমরা তো আছোই আমার সাথে। আর সাথে ছিল আমার নতুন নাওয়াই সুন্দর ব্যাগটা। এই ব্যাগটা আমি যখনই দেখছি আমার মনে হয়েছে যে না, এই ব্যাগটা আমার চাই চাই, কারণ এই ব্যাগটা এত সুন্দর, এটার মধ্যে এত স্পেস আছে, মানে এটার মধ্যে চাইলে সমস্ত কিছু নেওয়া যাবে। প্লাস এটার কোয়ালিটিও এত বেশি ভালো ছিল, এত সফট ছিল, মানে তোমরা যদি ব্যাগটা পারচেস না করো আমি বলবো যে তোমরা অনেক কিছু মিস করে ফেলছো, যারা আমার মতো বড় ব্যাগ ক্যারি করতে পছন্দ করো, যারা রেগুলার ভার্সিটিতে যাচ্ছ, অফিসে যাচ্ছ, এইসব আপুদের জন্য কিন্তু এরকম একটা ব্যাগ মাস্ট থাকা উচিত। ব্যাগের কোয়ালিটি আর ব্যাগের স্পেস নিয়ে যত বলবো ততই কম হবে। আমার কাছে তো ভালো লাগা মাত্রই আমি নিয়ে নিছিলাম। মানে বলতে পারো নিজের অ্যানিভার্সারিতে কেউ আমাকে কিছু গিফট করুক আর না করুক, আমি নিজেই নিজেকে গিফট করে দিলাম, কারণ ব্যাগ আর জুতার প্রতি আমার প্রেম ভালোবাসা কোনোদিনই কমে যাবে না। সো আমার মতো যারা যারা এই ব্যাগটা দেখে এত বেশি পাগল হয়ে গেছো আর কিনতে চাইতেছো, সো অবশ্যই তোমরা ফারহানা সোয়াড্রপ পেজটা চেক আউট করতে পারো, ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া আছে। এবার
এবার চলো খাওয়া দাওয়ার পালা। আমার লাইফের কোনো স্পেশাল দিন হবে আর আমার আম্মা মজার মজার রান্না বান্না করবে না তা তো হইতেই পারে না। আমি জানি এই ভিডিও তোমরা অলরেডি আমার আম্মুর পেজে আমার ভাইয়ার পেজে দেখে ফেলছো, আমি তো বরাবরের মতোই লেটলতি। আসলে খাবারটাও বানানো হয়েছিল সেতুর পছন্দ মতোই, ওকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ও কি খাবার খেতে চাইতেছে, ওই বলছিল এটা খাবে। কিন্তু ওই যে রিজিকে না থাকলে যেটা হয় আর কি, বাট হ্যাঁ রিজিকে না থাকলে বললে ভুল হবে, রিজিকে অবশ্যই আছে। এখন এই ভিডিও দেখে তোমরা আবার কমেন্ট সেকশনে ঝড় তুলে ফেলো না যে হ্যাঁ তানিশা আপু কি হয়েছিল, আসলে একটু পার্সোনাল প্রবলেম তাই আমি চাইলেও তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। শেয়ার করার মতো হইলে তোমাদের বলাও লাগতো না, সেটা অবশ্যই আমি তোমাদের সাথে নিজে থেকেই শেয়ার করে ফেলতাম, জায়গা বাদ দাও। তো এখানে হচ্ছে খাবার তো দেখলাই আলহামদুলিল্লাহ, খাবার দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি নিজের হাতে সুন্দর করে সালাদ টালাদ মাখায় একটুখানি খাইলাম, সাথে ছিল দই আমার আম্মার বানানো, ওই যে গত রাতে যে দইটা বানাইছিল দইটাও কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ এটা টক মিষ্টি দই ছিল। ও হ্যাঁ বিরিয়ানির সাথেও কিন্তু আমার ভাবির বানানো স্পেশাল কাঁচামরিচের ভর্তাও ছিল, সমস্ত কিছু নিয়ে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়াটা অনেক ভালো হয়েছিল। খাওয়া দাওয়া সেরেই দিছিলাম একটা বিশাল আকারের ঘুম, ঘুম থেকে উঠে পুরা চোখ মুখ ফুলায় ফেলছি, এরপর চলে গেছিলাম সন্ধ্যার নাস্তার জন্য। ইদানিং সন্ধ্যার নাস্তায় আমার এই জিনিসগুলো খাইতে অনেক বেশি ভালো লাগে, হয় আম্মু ছোলা রান্না করবে আর না হলে এরকম করে এটাকে কিসের ডাল বলে আমি বুঝতে পারতেছি না, আসলে ঘুগনি বলাই গেস। তো এটার সাথে ভাবি আবার লেবু চিপে দিছিল, সাথে একটুখানি নিয়ে নিছিলাম বিট লবণ, নিয়ে এবার এটাকে সুন্দর করে মাখায় খাইছি, অনেক মজা লাগছিল। আর আমার আম্মুর বানানো এই আনকমন মজার মজার ডিশগুলো যদি তোমরা তোমাদের বাসায় ট্রাই করতে চাও দেন অবশ্যই আমার আম্মুর ফেসবুক পেজ ননি ফ্যামিলি ব্লগসটা কিন্তু তোমরা চেক করতে পারো, ওইখানে আমার আম্মা প্রতিদিনই নতুন নতুন রান্নাবান্নার রেসিপি শেয়ার করে। তো আইজান হচ্ছে আমার ড্রেস পরছিল, এই কারণে সে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আইজান ননি অনেক প্রিপারেশন নিচ্ছে, তারা আমাকে গিফট করবে তাই আর বারবার এসে জিজ্ঞাসা করতেছিল আমি চাচু কখন আসবে, চাচু কখন আসবে। পরে আমি বললাম যে মা চাচু মনে হয় আজকে আসবে না। আমার কাছে তো মনে হয় কোনো কেনা গিফটের থেকে ওরা যে নিজের হাতে আমার জন্য এই গিফটগুলো বানায় এগুলো আমার কাছে অনেক বেশি দামি। থ্যাংক ইউ সো মাচ আইজান ননিকে, গিফটগুলো অনেক সুন্দর হয়েছিল। এই তো এভাবে করে অ্যানিভার্সারির দিনটা কাটানোর পরে ফাইনালি আমার অ্যানিভার্সারির দিনটা কমপ্লিট হলো। যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও, দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।